অনুষ্ঠিত হলো এসিআই কনজিউমার ব্র্যান্ডস এর বার্ষিক সেলস অ্যান্ড মার্কেটিং কনফারেন্স 2018। সোমবার রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠানের উদ্বোধন করেন গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর ডক্টর আরিফ দোলা। কনফারেন্সে কোম্পানির বিগত বছরের সাফল্যের কথা তুলে ধরেন এবং 2018 সনের কর্মপরিকল্পনা ঘোষণা করেন এসিআই কনজিউমার ব্র্যান্ডস এর ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ আলমগীর। কনফারেন্সে উপস্থিত ছিলেন বিজনেস ডিরেক্টর কামরুল হাসান, অনুপ কুমার সাহা, ফারিয়া ইয়াসমিন, ডিরেক্টর বিজনেস অপারেশন শামসুজ্জামান এবং এসি জনসন, কোলগেট পালমবিব, জেনোভেল, মালহোত্রা গ্রুপ, টাটা টির ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারী। পরে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এবারে ক্লেমন স্পোর্টস নিউজ।